হ্যালো ভিউয়ার্স, ট্রাভেলার ব্লগে আপনাদের স্বাগত। এই পর্ব থেকে শুরু হলো আমাদের নর্থ সিকিম যাত্রা। এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার পথে মাঝে ব্রেকফাস্ট করতে থেমেছিলাম হোটেল অভিনন্দনে। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এটি একটু কস্টলি, তবে খাবারের মান তুলনামূলকভাবে ভালোই। এনজেপি থেকে সরাসরি নর্থ সিকিম যাওয়াটা কষ্টকর, সেই জন্য মাঝে একটা কোথাও একদিনের জন্য স্টে করে যাওয়া দরকার, সেটা নামচি হোক বা গ্যাংটক। তাই আমরা এনজেপি থেকে প্রথমে একদিনের জন্য থেকেছিলাম গ্যাংটকে। আমাদের আগে থেকেই গ্যাংটকে যাওয়ার জন্য এনজেপি থেকে গাড়ি ঠিক করা ছিল। গাড়ি পিছু ভাড়া মোটামুটি 4,500 টাকা থেকে 5,000 টাকা পড়ে। এই ব্লগে থাকছে গ্যাংটক পৌঁছানো পর্যন্ত আমাদের সকলের পছন্দের পাহাড়ি রাস্তার সৌন্দর্য। যাওয়ার পথে চোখে পড়ল ছোট্ট একটি টানেল। গ্যাংটকে যাওয়ার পথে সবসময়ই আমাদের সঙ্গী ছিল তিস্তা নদী এবং সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য, যা আপনাদের মন কাটতে বাধ্য। She's leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And
পরের পর্বে আপনাদের জন্য থাকছে এমজি মার্ক, তাশি ভিউ পয়েন্ট ছাড়াও গ্যাংটকের আশেপাশের নানা জায়গার কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে।